শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই খবরটা চাউর হয়ে যায়। ইঞ্জুরিতে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। শুধু তাই নয়, ইঞ্জুরির অবস্থা এমন যে তিনি হয়তো আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতেই পারবেন না। তবে আজ শনিবার গুয়াহাটিতে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের সূত্রে জানা গেছে, দুশ্চিন্তার কিছুই নেই। সাকিবের ইঞ্জুরি ততটা গুরুতর নয়, এমনকি বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলতে না পারার যে গুঞ্জন দেশে ছড়িয়েছে সেটাও ঠিক নয় বলে জানানো হয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে। আজ দুপুরে মুঠোফোনে বাংলাদেশ টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জাগোনিউজকে জানিয়েছেন, সাকিব আল হাসান অবশ্যই খেলবে বিশ্বকাপের প্রথম ম্যাচে। জাগোনিউজকে খালেদ মাহমুদ সুজন বলেন, সাকিবের ইঞ্জুরি মোটেও গুরুতর কিছু নয়, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে। সঙ্গে সুজন এটাও যোগ করেন যে সাকিবের কিছুটা অস্বস্তি ছিল, এ কারণে সতর্কতা হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও শুনছি সাকিবের ইঞ্জুরি নিয়ে দেশে তোলপাড়, আসলে তেমন গুরুতর কোনো ইঞ্জুরি না এটা। আমি বলছি সাকিব 7 অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমান কেন খেলেননি এর ব্যাখ্যাও দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তিনি জানান, এ দুজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল, প্রয়োজন হলে শান্ত ব্যাট করতে নামত, প্রয়োজন হয়নি তাই ব্যাট করতে নামেনি, মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া হয়েছিল।